মৎস্যজীবীদের জালে উঠল বিরল প্রজাতির চিরুনি ফাল। দীঘা মোহনায় এই মাছ দেখে হতবাক সকলে। বিশাল আকৃতির এই মাছ সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। এই মাছের পাখনা থেকে জীবনদায়ী ঔষধ তৈরি হয় বলে জানালেন মাছ ব্যবসায়ীরা। রবিবার দীঘা মোহনায় মৎস্য নিলাম কেন্দ্রে চিরুনি ফাল মাছটির ওজন প্রায় 500 থেকে 550 কিলো, লম্বায় প্রায় 12 ফুট। উড়িষ্যার পারাদ্বীপের একটি ট্রলারে মাছটি ধরা পড়েছে বলে জানা যায়। মাছের পাখনা থেকে জীবনদায়ী ঔষধ তৈরি হয় বলে আন্তর্জাতিক বাজারে এর বিরাট চাহিদা রয়েছে। 30,000 টাকা মূল্যে কলকাতার এক কোম্পানি মাছটি কিনে নিয়েছে বলে জানা যায় সূত্র মারফত। মাছের নাম কি? চিরুনি ফাল। এটা কোথা থেকে এসছে? এটা পারাদ্বীপ বন্দর থেকে এসছে। এর কি কাজে লাগে? এটা খুব মূল্যবান ওষুধ তৈরির কাজে লাগে পাখনাগুলো। এটা কি বিলুপ্ত জাতি? হ্যাঁ, এই জাতিটা সাধারণত এখন পাওয়া যায় না, এটা প্রায় বিলুপ্ত প্রায় জাতি, তবে খুব কমই উঠে এই মাছ। কোথায় পাওয়া যায় এটা? এটা এই আরব সাগরেই পাওয়া যায়, বঙ্গোপসাগরেই পাওয়া যায়। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।